মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারওয়া। নাকের পরনে আবার চোখ ফাটিয়ে দেব, সেটাই চাস তো? ট্রাই করেই দেখ। পেইন্টিং করার কেপপের বাইরেও আমার একটা গুন্ডা সাইড আছে। হ্যাঁ, তুমি না আমায় ঠিক করে চেনোই না। তুমি না আমাকে ঠিক করে চেনোই না। তোর এজেন্ডাটা ঠিক কি? এই কয়েকদিন আমাকে পাগল করে দিবি, তাই না? সেম পেঞ্চ ব্রো। আমি তোর ব্রো নই, মাসি। আলু কাবলি ইচ্ছে গুলো মাখলে লঙ্কা লাগবে ভালো। বাবা আবার বিয়ে করছে। সরি। মায়ের ঘরে দেখলাম কার্ডটা পড়ে আছে। বাড়ি সাপোর্টটাই আসল। এবার বেবিসিটার রাখবো মা। কেন? মিনির একটা মাসি আছে, তাই না? দশটা ড্রেস বানানো আর একটা বাচ্চাকে মানুষ করা এক। মিনি তো আর জানে না যে ওর মাসি একটা লুজার। একটা ম্যাগি বানাতে গেলে আমি পুড়িয়ে ফেলি। ঠিক ম্যানেজ হয়ে যাবে। মন গাইছে গাইছে বেসুরে, মন গাইছে গাইছে বেসুরে। বাড়িতে ওকে একটুও বকেন না, না আদরে আরো বকে যাচ্ছে। আমি জানি, অন্য সবার মতো আমি তোমার কাছেও একটা বার্ডেন। কারো কথা শুনে না তো। এক্স্যাক্টলি, কিন্তু কথা শোনাতে ঠিক পারে, ঠাম্মির মতো হয়েছে না? তো সমস্যাটা কি? তোকে মিনিকে দেখাশোনা করতে হচ্ছে বলে ইউ আর টেকিং ইট আউট অন মি, তাই তো? তুই কি মনে করিস তুই যা ইচ্ছে তাই করে যাবি আর লোকে সেটাকে কিউট কিউট বলে ক্ষমা করে যাবে? তুমি এভাবে বলতে পারো না, তুমি আমার মা নও। তুই বেরো আমার বাড়ি থেকে, বেরো 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 বেরো। মা আর মাসি বিস্তর ফারাক। বাচ্চা মানুষ করার ব্যাপারে না কোনো ফিক্স নিয়মাবলী নেই, বুঝলি? মা আমি না আর পারছি না। তোমার কাছে রাখা আছে আমার কিছু গান। তোমার যদি চাচাতে মন হয় চাচাও। তুই সংসার নিয়ে ভাববি না? তোমার কাছে মাসি হয়ে দু মাস সামলেছিস, তাতে কি আমি ওর মা? আমি চাই না ও বড় হয়ে তোর মতো হোক। কেন আমি কারোর কথা শুনি না? কারণ আমার কথা শোনার কেউ নেই। আমি জানি আই এম এ ফেলিয়ার ইন আ লট অফ থিংস, কিন্তু কথা দিচ্ছি তোকে ফিল করব না। আমার না খুব টেনশন হচ্ছে, তুই চল না আমার সাথে। কাবাব মে হাড্ডি হওয়ার জন্য পরে অনেক সময় পাবো, এটা তোমাদের ফার্স্ট প্রপার ডেট।